বন্ধুরা হঠাৎ করেই পরিবর্তন হলো ঘূর্ণিঝড়ের আগামীকাল থেকেই জেলায় জেলায় শুরু হচ্ছে ঝড় বৃষ্টি সরস্বতী পুজোতেও ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর তো বন্ধুরা আগামীকাল কোন কোন জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তাপমাত্রার কি পরিবর্তন হতে চলেছে সমস্ত কিছু আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটে জানিয়ে দেব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা এই মুহূর্তে সাগরে একটি ঘূর্ণিঝড় রয়েছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাব কোথায় পড়বে সেটা আপনাদেরকে জানাবো তার আগে আমরা দেখে নেব যে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি কেমন রয়েছে বা আগামীকাল কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সরাসরি আপনাদেরকে দেখাবো তো আমরা প্রথমত উপগ্রহ চিত্রে যদি চলে যাই তাহলে দেখতে পারবো যে এই মুহুর্তে আকাশের পরিস্থিতি কতটা খারাপ রয়েছে তো আমরা যদি সরাসরি পশ্চিমবঙ্গের দিকে দেখি তাহলে দেখতে পারবো যে ধানবাদ জামশেদপুর এবং দেওঘরের দিকে কিছুটা মেঘ রয়েছে অর্থাৎ পশ্চিম দিকে কিছুটা মেঘ রয়েছে এবং এই মেঘ আস্তে আস্তে কোন দিকে সরছে সেটাও আপনাদেরকে জানাবো পাশাপাশি অসমের কিছুটা সাইডে আমরা মেঘ দেখতে পাচ্ছি তবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিনা বৃষ্টি এবং বজ্রমোট করলেই সেটা বুঝতে পারবেন তো বৃষ্টিপাতের সম্ভাবনায় এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে রয়েছে উড়িষ্যার কিছুটা অংশে তবে আস্তে আস্তে এই বৃষ্টি কিন্তু পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করবে তো আমরা মেঘমালা করলে আরেকটু স্পষ্ট দেখতে পারবো যে আগামীকাল পশ্চিমবঙ্গের উপকূলে যে জেলাগুলি রয়েছে অর্থাৎ দীঘা মন্দারমণি কোনটাই থেকে শুরু করে সুন্দরবন লাগোয়া বেশ কয়েকটি জায়গা পাশাপাশি দক্ষিণবঙ্গে কিছুটা মেঘ কিন্তু আগামীকাল থাকতে চলেছে সকাল থেকেই কিছুটা মেঘ দক্ষিণবঙ্গে থাকবে এবং বিশেষ করে যদি দেখি দীঘার সাইডে হালকা পসলা বৃষ্টি এবং কোনটাই মন্দারমণির সাইডও হালকা পসলা বৃষ্টি কিন্তু হতে পারে তবে আগামী কালের পর থেকে বৃষ্টি আস্তে আস্তে বাড়বে দক্ষিণবঙ্গে আমরা যদি তেরো তারিখে দেখি তাহলে দেখতে পারবেন তেরো তারিখে প্রচুর পরিমাণে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম পাশাপাশি যদি দেখি মুর্শিদাবাদ এদিকে দেখতে পাচ্ছেন কি ভয়ঙ্কর পরিস্থিতি অর্থাৎ আগামীকাল থেকে যদি আমরা দেখি আগামীকালের পর থেকে পুরুলিয়া বাঁকুড়া থেকে শুরু করে বলরামপুর সমস্ত জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বৃষ্টি চলবে গোটা বীরভূম জুড়ে অর্থাৎ দমকা সিউড়ি নলহাটি থেকে শুরু করে হাট সমস্ত জায়গায় কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাশাপাশি আমরা যদি দেখি মুর্শিদাবাদেরও বেশ কয়েকটি জায়গায় অর্থাৎ আজিমগঞ্জ বরমপুর বেলদাঙ্গা এদিকে কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু রয়েছে তো কাল থেকে আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং বৃষ্টিপাতের যে সম্ভাবনা সেটা কিন্তু থাকছে মঙ্গলবার অর্থাৎ তেরো তারিখ থেকে তো চোদ্দ তারিখ স্বাভাবিক বসতই চোদ্দ তারিখে সরস্বতী পুজো বা ভ্যালেন্টাইন্স ডে সেদিন কিন্তু বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে সেদিন যদি দেখি তাহলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরের দিকের কিছুটা অংশ অর্থাৎ মালদার থেকে যদি আমরা দেখি মালদা দুই দিনাজপুর এদিকে বালুরঘাটের কিছুটা অংশ এবং বিহারের দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা সেদিন থাকছে বৃষ্টিপাত শুধু এই সাইডে নয় বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকেও হবে আমরা যদি দেখি তাহলে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের দিকেও হওয়ার সম্ভাবনা রাখছে এবং বিশেষ করে আমরা যদি দেখি বীরভূমের দিকে বজ্রবিদ্যুতের পূর্বাভাস দেখতে পাচ্ছেন সহ ভারী বৃষ্টি হবে চিত্তরঞ্জন আসানসোল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এদিকে রায়গঞ্জ এদিকে আমরা যদি দেখি ধানবাদ এদিকে দেখতে পাচ্ছি দুর্গাপুর এদিকে বোলপুর শিউড়ি রামপুরহাট দোমকা আমরাপাড়া এদিকে যদি দেখি আমরা দেখতে পাচ্ছি আর এদিকে মালদার দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকে ধুলিয়ান মুর্শিদাবাদের জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বেলদাঙ্গা দমকল করিমপুর এদিকে কাটুয়ার দিকে এদিকে অর্থাৎ বর্ধমানের দিকেও ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বৃষ্টি থাকবে কৃষ্ণনগর শান্তিপুরের কিছুটা অংশে আমরা পরিষ্কারভাবে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি এবং দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতে কিছুটা মেঘ কিন্তু থাকবে পাশাপাশি যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের দিকেও কিছুটা মেঘ থাকবে এবং কিষানগঞ্জ করণ দিকে থেকে শুরু করে বালুরঘাট দুই দিনাজপুর উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরে বৃষ্টিপাতের সম্ভাবনা কোচবিহার সংলগ্ন বেশ কয়েকটি জায়গায় হালকা ফসলের বৃষ্টি হতে পারে এবং আমরা যদি দেখি তাহলে বাংলাদেশের দিকেও দেখতে পাচ্ছি রংপুর ঘোড়াঘাট মহাদেবপুর বগড়া রাজশাহী সিংড়া মেহেরপুর এদিকেও কিন্তু বৃষ্টিপাত চলবে পরিষ্কার দেখতে পাচ্ছেন যে চোদ্দ তারিখেও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে শুধু পশ্চিমবঙ্গ নয় বাংলাদেশের দিকেও বৃষ্টি থাকবে বৃষ্টি থাকবে অসমের কিছুটা অংশে এবং যদি আমরা দেখি তাহলে ঢাকা পাশাপাশি যদি দেখি বাংলাদেশের ঢাকা থেকে শুরু করে এদিকে পাবনা নাগেরপুর ফরিদপুরের দিকেও একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে চৌদ্দ তারিখের পর পনেরো তারিখে যদি দেখি পনেরো তারিখে আবহাওয়ার কী পরিবর্তন ঘটবে পনেরো তারিখ থেকেও বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গে পনেরো তারিখে যদি দেখি তাহলে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় যেমন বাঁকুড়া পুরুলিয়া তো থাকছেই পাশাপাশি দুই বর্ধমানে থাকছে ঝাড়গ্রাম এদিকে যদি দেখি চাকুলিয়া থেকে শুরু করে পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান তো বললাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পাশাপাশি কলকাতা হাওড়া হুগলি এই সাইডে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু পনেরো তারিখে থাকছে তারপর আস্তে আস্তে বৃষ্টি আবার বাংলাদেশের দিকে প্রবেশ করবে এবং বীরভূম মুর্শিদাবাদের কিছুটা অংশে প্রবেশ করবে এবং অসমের এবং পাশাপাশি আমরা যদি দেখি বাংলাদেশের উত্তর সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাংলাদেশের দিকে প্রবেশ করবে অর্থাৎ ময়মনসিং এবং পাশাপাশি সিলেট বিভাগের দিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকছে তো বুঝতেই পারছেন যে আবারও কিন্তু একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে এবং এই বৃষ্টিপাতের প্রভাবে ত্রিপুরার কিছুটা অংশে মেঘ থাকছে পাশাপাশি যদি দেখি আমরা তাহলে মিজোরামের দিকে মেঘ থাকছে এবং ঘন মেঘ থাকবে অসমের দিকেও তবে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টিপাতেরই একটা সতর্কবার্তা কিন্তু রয়েছে তো পরিষ্কার আপডেটে বুঝতে পারলেন যে আবারও কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাতের সতর্ক বার্তা রয়েছে এমনকি চৌদ্দ তারিখ সরস্বতী পুজোর দিনও বৃষ্টিপাতের সতর্ক বার্তা দিয়েছে আবহাওয়া দপ্তর বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু চৌদ্দ তারিখেও রয়েছে তবে তেরো তারিখ থেকে এই বৃষ্টি আস্তে আস্তে প্রবেশ করবে বারো তারিখে আগামীকাল হালকা পশলা বৃষ্টি থাকবে উপকূলের কিছুটা অংশে পাশাপাশি আমরা যদি দেখি তাহলে উড়িষ্যার কিছুটা অংশেও কিন্তু আমরা বারো তারিখে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আজকে এই মুহূর্তে যদি আমরা দেখি তাহলে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণ জেলা পশ্চিমের জেলা পাশাপাশি যদি দেখি উত্তরবঙ্গ পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে মিজোরাম এবং অসমের দিকে বৃষ্টিপাতের সতর্কবার্তা এই মুহূর্তে কিন্তু নেই তবে আজকের পর থেকে আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু চড়তে শুরু করবে আস্তে আস্তে তাপমাত্রার পারত কিন্তু বাড়তে শুরু করবে তো বন্ধুরা প্রথমত আমরা দেখে নেব কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পারত বাড়তে পারে তারপর আমরা ঘূর্ণিঝড়ের আপডেটে আপনাদেরকে নিয়ে যাব তো আজকে আমরা যদি দেখি এই মুহূর্তে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে তো সরাসরি আমরা কলকাতার দিকে দেখব সাতাশ ডিগ্রি সেলসিয়াস হাওড়া হুগলির দিকেও ছাব্বিশ সাতাশ ডিগ্রি এদিকে আমরা যদি দেখি পশ্চিম মেদিনীপুরের দীঘা মন্দারমণি এই সাইডে যদি দেখি আঠাশ ডিগ্রি সেলসিয়াস তো বুঝতেই পারছেন আজ থেকেই তাপমাত্রা একটু একটু করে বাড়ছে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম সাতাশ আঠাশ ডিগ্রি পুরুলিয়া, সাতাশ বাঁকুড়া সাতাশ বর্ধমানে সাতাশ নদীয়াতেও আমরা ছাব্বিশ সাতাশ ডিগ্রি দেখতে পারছি বীরভূমের দিকেও আমরা দেখতে পাচ্ছি ছাব্বিশ সাতাশ ডিগ্রি রয়েছে এমনকি মুর্শিদাবাদের দিকেও তাই অসম এদিকে উত্তরবঙ্গের মালদার দিকে ছাব্বিশ ডিগ্রি থাকছে দিনাজপুরের দিকে যদি দেখি আমরা ছাব্বিশ ডিগ্রি দেখতে পাচ্ছি কলকাতায় দেখতে পারছি অর্থাৎ সরি এদিকে কোচবিহারে যদি দেখি উত্তরবঙ্গের দিকে তাহলে দেখতে পাচ্ছি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আলিপুরদুয়ারে পঁচিশ জলপাইগুড়ি পঁচিশ শিলিগুড়ি পঁচিশ এবং কি দার্জিলিংও তাপমাত্রা কিছুটা কিন্তু বৃদ্ধি পেয়েছে আমরা অসমের দিকে দেখে নেবো যেমন ধুবড়ির দিকে সাতাশ গোয়ালপাড়া ছাব্বিশ ডিগ্রি গুয়াহাটি ছাব্বিশ ডিগ্রি তেজপুরে পঁচিশ ডিগ্রি ডিব্রুগড়ে কিছুটা কম চব্বিশ ডিগ্রি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে বাংলাদেশের সিলেট বিভাগের দিকেও পূর্ব সাইডটাও তাপমাত্রা সাতাশ ডিগ্রি রয়েছে মৌলইবাজার ময়মনসিংহ সাতাশ ডিগ্রি রয়েছে কাশবিয়া ঢাকা সাতাশ ডিগ্রি রয়েছে তো সাতাশ ডিগ্রি রয়েছে ফরিদপুর অর্থাৎ চট্টগ্রাম বিভাগটাই ছাব্বিশ সাতাশ ডিগ্রির মতন রয়েছে খুলনা বরিশালের দিকেও ছাব্বিশ ডিগ্রি রয়েছে ত্রিপুরারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী অর্থাৎ সাতাশ থেকে আঠাশ ডিগ্রির মধ্যেই ত্রিপুরার তাপমাত্রা রয়েছে মিজোরামের একই রকম পরিস্থিতি কিন্তু রয়েছে তো বুঝতেই পারছেন তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু একটা মেজর পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারলেন তো বন্ধুরা চার্টের মাধ্যমে যদি আপনাদেরকে দেখাই দেখতে পারবেন আজকে চার্টে দেখাচ্ছে যে এই মুহূর্তে আজকে ছাব্বিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকতে পারে কিন্তু আঠাশ ডিগ্রি সেলসিয়াস ছিল যেটা আমরা লাইভে দেখেছি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বারো তারিখ সোমবার যদি দেখি সর্বোচ্চ সাতাশ ডিগ্রির মতন থাকতে পারে তবে উনত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি চলে যেতে পারে এবং তেরো তারিখ যদি দেখি তাহলে সর্বোচ্চ তাপমাত্রা তিরিশ ডিগ্রি অর্থাৎ আঠাশ থেকে তিরিশ ডিগ্রির মধ্যে থাকবে এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রির মধ্যে থাকবে চোদ্দ তারিখ বুধবার যদি দেখি তাহলে সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যাবে তাপমাত্রা এখানেও উনত্রিশ ডিগ্রি দেখাচ্ছে তবে তিরিশ থেকে একত্রিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পারবেন যে আমরা যদি চৌদ্দ তারিখে দেখি সর্বোচ্চ তাপমাত্রা তাহলে দেখতে পারবেন যে প্রায় তিরিশ একত্রিশ ডিগ্রির মধ্যেই চলে যাচ্ছে তাপমাত্রা দেখতে পাচ্ছেন লাইভে দেখাচ্ছে তবে চার্টের মাধ্যমে যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা কিন্তু দেখাচ্ছে যে উনত্রিশ ডিগ্রির মধ্যে থাকতে পারে তবে আমরা চোদ্দো তারিখ দেখলাম পনেরো তারিখে যদি দেখি তাও দেখতে পাচ্ছি আবার তাপ তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি অর্থাৎ আস্তে আস্তে তাপমাত্রা কিন্তু বাড়তে শুরু করবে শীতের কিন্তু বিদায় ঘন্টা বেজে গিয়েছে প্রত্যেকেই জানেন তো প্রচণ্ড পরিমাণে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রার পারত বাড়তে থাকবে এবং বৃষ্টিপাতেরও সম্ভাবনা কিন্তু আস্তে আস্তে তৈরি হবে তো আশা করি এই আপডেটটি প্রত্যেকের ভালো লেগেছে তো ভিডিওটি শেষ করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট রইলো আমরা নতুন একটি ওয়েবসাইট লঞ্চ করেছি ওয়েদার আপডেট থেকে শুরু করে সমস্ত সরকারি চাকরির খবর থেকে শুরু করে রাজ্যের সমস্ত খবর দেশের সমস্ত খবর এমনকি সমস্ত ধরনের গ্যাজেট অর্থাৎ মোবাইল থেকে শুরু করে বাইক থেকে শুরু করে গাড়ির সমস্ত ধরনের খবর এবং ট্রেন্ডিং আপডেটগুলো কিন্তু আপনারা একদম নিউজ মাফিক আপনারা আমাদের ওয়েবসাইটে পাবেন তো অবশ্যই ফলো করবেন ডিসক্রিপশনের লিঙ্ক রইল অবশ্যই আপনারা ভিজিট করবেন এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ